মুসলমান সম্প্রদায়ের একটি প্রধান উৎসব। আল্লাহকে স্মরণ করে প্রিয় বস্তু অন্যকে উপহার দেয়া হল ঈদের মূল বৈশিষ্ট্য। ঈদ দুটি অংশে বিভক্ত। প্রথমটি হল ঈদ উল ফিতর, এটি হল দানের উৎসব। হিজরি সনের শাওয়াল মাসে প্রথম দিনে এই উৎসব অনুষ্ঠিত হয়। ওই দিন হতে এক মাস আগে মুসলমানরা সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু না খেয়ে উপোস করে, সন্ধ্যার পর নামাজ পড়ে তারপর আহার গ্রহণ করে, একে রোজা রাখা হয়। এরপর ঈদের দিন ভোরবেলায় স্নান সেরে নতুন পোশাক পরে মসজিদে যায় নামাজ পড়তে, তারপর একে অপরের সঙ্গে প্রীতি বিনিময় করে, ছোটরা বড়দের দোয়া নেই, বন্ধু বান্ধবরা নিজেদের মধ্যে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে। এই দিন পায়েস, সেমাই, ফিরনি প্রভৃতি নানা জাতীয় সুস্বাদু খাবার তৈরি করে একে অপরকে দেয়। দ্বিতীয় উৎসবটি হল ঈদুল জোহা, এটি ত্যাগের উৎসব। হিজরি সনের জিলহজ মাসের দশম দিনে এই উৎসব পালিত হয়। ওই দিনও সকালবেলায় স্নান করে নতুন পোশাক পরে মসজিদে নামাজ পড়া হয়, তারপর আল্লাহর নামে পশু কোরবানি দেওয়া হয়, যার যা সামর্থ্য অনুযায়ী গরু মোষ প্রভৃতি কোরবানি বা বলি দেওয়া হয় এবং ওই মাংস দুস্থ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। তারপর যা বাকি থাকে সেটি নিজের জন্য রাখা হয়। তাই এক কথায় মুসলমানদের এই উৎসবটাকে আনন্দ ও সৌহার্দ্য বৃদ্ধির উৎসব বলে। এটা তোমরা ভালো করে পড়বে, খাতায় লেখা অভ্যাস করবে, মুখস্থ করে, সুস্থ থাকবে, ভালো থাকবে।